গুড মর্নিং এভরিওয়ান, আমি মধুমিতা আর আমার চ্যানেল মধুমিতাস রিয়েল লাইফ বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। আজকে ফ্রাইডে আর আজকে এখন আমরা যাচ্ছি আইকিয়া। আইকিয়া আমাদের বাড়ি থেকে মানে ফ্রাইডে আজকে এমনিতে রাস্তা খুবই ফাঁকা সকালের দিকে, তো এখন আমাদের এখান থেকে যেতে মোটামুটি 15-20 মিনিট মতো লাগবে। তো আমার ভীষণ ভালো লাগে আইকিয়া ঘুরতে, ভীষণ ভালো লাগে, মানে কখনো সময় পেলেই মানে সুযোগ সুবিধা হলেই আমরা আইকিয়ায় চলে যাই, জাস্ট ঘুরি, খাওয়া দাওয়া করি, বাড়ি চলে আসি। আমার খুব ভালো লাগে, কিছু কিনি গেলে তো কিছু না কিছু কেনা হয়, তবুও কেনা হোক আর না হোক ঘুরতে আমার ভীষণ ভালো লাগে আইকিয়া। মানে আমার জানি না কেন ওখানে গেলেই আমার খুব মনটা ভালো হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তো আইকিয়া নিয়ে আমার 2-3টে ব্লগ আছে আমার হিন্দি চ্যানেলে, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। আর আজকে আমি বাংলা চ্যানেলে, আমার এই বাংলা চ্যানেলে প্রথমবার আইকিয়া ট্যুর করাবো আপনাদেরকে, দেখবো কতটা কি সম্ভব হয়, কীরকম কি পরিস্থিতি বুঝতে পারছি না, তো তবুও আমি চেষ্টা করব কতটা কীভাবে ঘোরানো যায় আপনাদেরকে। তো এখন বেজে গেছে 9:20, এখনই যাচ্ছি আমরা। আমরা ব্রেকফাস্ট করিনি, শুধু চা খেয়েছি, তো ওখানে গিয়েই আমরা খাওয়া দাওয়া করবো। ওখানে গিয়ে দেখা হবে। এটা দুবাই এয়ারপোর্ট টানেল আর এটার লেন্থ হচ্ছে 1.5 কিলোমিটার, এটার উপর দিয়ে রানওয়ে গেছে। পৌঁছে গেছি আইকিয়া, আমাদের বাড়ি থেকে মোটামুটি 20-25 মিনিট লাগে, তো আমাদের আজকে একটু বেশি টাইম লাগলো, 25 মিনিটের বেশি লেগেছে, কখনো কখনো 20 মিনিটের মধ্যে আমরা চলে আসি।
থেকে একটা লাইন, বিশাল লাইন, এই লাইনে আমরা দাঁড়িয়ে আছি, কখন হবে জানি না, মানে ঢোকার লাইন আর কি। খুব বেশিক্ষণ আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি, মোটামুটি 5-7 মিনিট পরেই আমরা ঢুকে গেছি। অ্যাকচুয়ালি এই সিচুয়েশনের জন্যই এরকম ব্যবস্থা করেছে, কারণ ফ্রাইডেতে খুব ভিড় হয় আইকিয়ায়। তবে এবার আমি আইকিয়া গিয়ে যেটা লক্ষ্য করলাম যে ভিড় খুব একটা ছিল না, শুধু খাওয়ার জায়গাটাতে ছিল তাও অতটাও ছিল না যতটা আমরা আগে এসে দেখেছি। আর আইকিয়াতে যখন আমরা ঘুরছিলাম সেখানে তো একদমই ফাঁকা ছিল, খুব কম লোকই ছিল, আর খাওয়ার জায়গাটাতে অল্প একটু ভিড় দেখতে পেয়েছি। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুরবো, আমরা বসে আছি, পুষ্করে এখন খাচ্ছে, ও হয়ে গেলে তারপর আমরা যাবো। ভালো লেগেছিল কিন্তু শেষ পর্যন্ত আমি নিইনি, কারণ এগুলোর জন্য যে পট, যে পটের মধ্যে রাখা হয়, তো সেগুলো ঠিক পেলাম না, মানে সেই সাইজের পাইনি, সেই জন্য এগুলোকে রেখেই আসতে হলো। আইকিয়ার মেন অ্যাট্রাকশন আমার কাছে এইগুলোই, এত সুন্দর করে ফার্নিচারগুলো সাজানো থাকে, ঠিক যেন মনে হয় কোনো ঘরের মধ্যে কোনো ডেকোরেশন করা হয়েছে, এত ভালো লাগে আমার, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, সেই জন্য বারবার আমি আইকিয়াতে আসি। এত সাজানো গোছানো আর ছিমছাম, ভীষণ ভালো লাগে আমার আইকিয়া। আসলে আইকিয়ার প্রত্যেকটি প্রোডাক্ট, সেটা ফার্নিচার থেকে শুরু করে কুশন কভার, কিচেন আইটেম, সমস্ত রকম, এমনকি নানা রকমের প্ল্যান্টসও এত ভালো ভালো পাওয়া যায়, প্রত্যেকটা প্রোডাক্টসই ভীষণ ভীষণ ভালো। আমি এখান থেকে বেডশিট, বেড কভার, পিলো কভার পর্যন্ত এখান থেকে আমি কিনেছি, যেটা দারুণ, ভীষণ ভালো। আইকিয়া থেকে হোম ডেকোরেশন, হোম অর্গানাইজেশন আইডিয়াস দারুণ দারুণ পাওয়া যায়, সেজন্য খুব ভালো লাগে আমার আইকিয়া।
আমরা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি, তাই বসে পড়েছি এখানে, একটু ফটোটা তোলা হচ্ছে আর কি। তো একটু বসে পড়েছি, আসলে আমার জুতোটা নতুন, তো আমার পা একটুখানি লাগছে, সেজন্য বসে পড়েছি। এবার যাব। এই ভেজিটেবল স্ট্রেনারটা আমার কাছে আছে, এটা ভীষণ ভালো, 39 দিরাম দাম এটার। এটা ভীষণ ভীষণ ভালো, কারণ এটা একদম আমার সিঙ্কের মধ্যে ফিট হয়ে যায়, রেখে আমি আমার সবজি এগুলো সমস্ত ধুতে পারি। আমি যেখানে বসে আছি সেটা একটা গার্ডেন সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এটাও দারুণ, এটা দেখেও একটা খুব সুন্দর আইডিয়া পাওয়া যায়, কিংবা ব্যালকনি ডেকোরেশন আইডিয়া বা মেকওভার আইডিয়াও এখান থেকে পাওয়া যাবে। আমি কি কি কিনেছি সেটা আমি এর পরের যে ব্লগটা থাকবে তাতে আপনাদের সাথে আমি শেয়ার করব, আর সেজন্য এর পরের ব্লগটার জন্য অপেক্ষা করতে হবে। তো অবশ্যই আমি কি কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ঝগড়া করো শুনি, এখানে 1 দিরাম করে যে আইসক্রিমটা পাওয়া যেত সেটা বন্ধ হয়ে গেছে, এখন 5 দিরাম কোন পাওয়া যেত সেটা এখন নেই।
তো আমাদের হয়ে গেছে, এখন বাজে 1:30, দুপুর 1:30, এখন আমরা বাড়ি যাচ্ছি। লাঞ্চ তো মানে রেডি আছে আমাদের, বাড়িতে করা আছে, তো চিন্তার কোনো কারণ নেই। আর চিকেন শাওয়ারমা নিয়েছি, ওটাই লাঞ্চ আপাতত, কারণ ব্রেকফাস্ট খেয়েছি অনেক দেরিতে, সেই জন্য পেট বেশ ভরা। তো শাওয়ারমা আমার আইকিয়াতে এলে আমি শাওয়ারমাটা খাই, খুব ভালো লাগে, তো শাওয়ারমা নিয়েছি, তো এখন খাবো না, একটু পরে বাড়িতে গিয়েই খাবো। আর লাঞ্চও করা আছে, কিন্তু লাঞ্চ করতে হবে না, শাওয়ারমা খেলে আর দরকার লাগে না। রাত্রে আমার এক বন্ধুর বাড়িতে আবার ডিনারের নেমন্তন্ন আছে, তো সেখানেও যাব। তো এখন আমরা রেডি হয়ে গেছি আমার যে বন্ধুর বাড়িতে, সেখানে ইনভিটেশন আছে একটা, যাব বলে। আমরা এসেছি অ্যাকচুয়ালি 2:30 চলে এসেছি, কারণ আমরা ওখান থেকে গিয়েছিলাম আর একটা কাজে, তারপর বাড়ি এসেছি। এসে একটু রেস্ট করেছি, কিছু কাজ ছিল সেগুলো শেষ করেছি, আর ব্লগটা যেহেতু শেষ করা হয়নি তাই জন্য এখন আবার এলাম। তো আমার আইকিয়া ব্লগ কেমন লাগলো আপনাদের, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।